আছেন, আপনারা ভেতরে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। এখন আমি আমার ছেলের বিয়ে কার সঙ্গে দেব? বদ্রে, 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 তুমি কি জানো ও শহর ছেড়ে চলে যাচ্ছে? ও শহর ছেড়ে যাচ্ছে, তুমি জানো কি? জানি। হ্যাঁ, তুমি জানো? আরে, ও তোমাকে কত ভালোবাসে, আর তুমি ওকে ছাড়তে এয়ারপোর্টে পর্যন্ত গেলে না। ভাবছি কি করব, আমি অপারক। অপারক? যেতে তো চাই কিন্তু পারছি না আমি। কিন্তু কেন? একজনকে ভালোবেসে বিয়ে করে অন্যজনের সাথে প্রতারণা করেছি। নো বদ্রি, ইউ আর রং। ও জেনে বুঝেই তোমার কাছ থেকে সরে গেছে, আর আমি ওর দুর্বলতা খুব ভালোভাবে বুঝতে পারি। তুমি জানো বিনীতা এমন কেন করেছে? বদ্রির পরিবারের লোকের কাছে আমি চিরঋণী। বদ্রির মমডাড আমাকে অনেক যত্ন করে মানুষ করেছে, আর ওরা আমাদের দুজনের বিয়ে দিতে চেয়েছিল। আমার কোনো জিনিসের কখনো অভাব হতে দেয়নি। যদি আমি ওই বাড়ির বৌমা হতাম, আপনি জানেন আমি কি উপহার দিতাম? চির শূন্যতা আর বদ্রিকে সারা জীবনের কষ্ট, কারণ আমি মা হতে পারবো না। একটা ছোট্ট প্রবলেমের জন্য আমাকে গর্ভাশয় নির্মূল করতে হয়, আর এই অপারেশন কে করেছে জানেন? বদ্রির মমডাড। যদি বদ্রিকে আমি বিয়ে করি তাহলে ওর সঙ্গে প্রতারণা করা হবে। যদি বদ্রিকে এই কথা বলতাম তাহলেও আমার কথা মানতই না। নিজের জেদ পূরণ করার জন্য বদ্রি সব কিছু করতে পারে, সেজন্য আমি ওকে একটা শর্ত দিয়েছিলাম। সুজাতাকে জানার পর আমি সিদ্ধান্ত নিই। সুজাতাই বদ্রির জন্য পারফেক্ট মেয়ে, একে অপরকে ভালোবাসে ওরা। ওদের বিয়ে দিয়ে দিন, বদ্রি ভালো মানুষ, সুজাতা ভালো থাকবে, বদ্রিও সুখে রাখবে ওকে। বিনীতা, কেন তুমি এমন করলে? আমাকে তুমি ভালোবাসো না বিনীতা, নাকি আমার ভালোবাসায় তোমার সন্দেহ ছিল? তুমি আমার মাম্মিকে জানিয়েছো, আমার ড্যাডিকেও জানিয়েছো, ওরা দুজনেই তোমায় বুঝেছে। তাহলে কি আমি একমাত্র যে তোমায় বুঝিনি?
সন্তান ছাড়া কি আমরা কেউ বাঁচতে পারতাম না? কেন দূরে সরে যাচ্ছ আমার থেকে? কারণটা কি এই যে তুমি মা হতে পারবে না? তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। যদি তোমাকে ছাড়া বাঁচতে হয় সেটা নরকে বাঁচার সমান। বিনীতা, তুমি যেও না। তোমাকে দেখে আজ নিজেকে ছোট মনে হচ্ছে। আজ তুমি আমাকে পর করে দিলে, আমার উপর তোমার একটুও ভরসা নেই। তোমার এই মহৎ বলিদানে না হয় আমিও অংশীদার হতাম, কিন্তু আমাকে তুমি সেই সুযোগটাও দিলে না। বলো বিনীতা, তুমি কেন এরকম করলে? বলো বিনীতা, কেন করলে? আর কাঁদাস না রে। এর ব্যাপারটা যখন আমরা জানতে পারলাম, তখন আমি আর তোর মা খুব কেঁদেছি রে। আমি এই হাতেই ওর অপারেশনটা করেছি। বদ্রি, বিনীতাই বলেছিল কিছু না বলতে। এর মনটা অনেক বড় রে। একে আর কাঁদাস না। আমার যাওয়ার সময় হয়েছে। আমরা আসছি বাবা। নিজের খেয়াল রাখিস বাবা। নিজের খেয়াল রেখো বৌমা। আসি রে মা। সুজাতা, আমাকে নিয়ে চিন্তা করার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি তাড়াতাড়ি মা হও। তুমি যদি মনে করো আমি বদ্রিকে ছেড়ে দেব, তা কিন্তু হবে না। ছমাস পর আমি ফিরে আসব সতীনের সঙ্গে ঝগড়া করতে। ও কি বলে গেল? ও বলল, আমি যেন ঠিক মতো তোমার উপর নজর রাখি। ও আমাকে খুব ভালোবাসে।